রাওয়ালপিন্ডি ইন্ডো টেস্টের তৃতীয় দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। 4-5 নির্ভর হয়ে দিন শেষে নাজমুল হোসেন শান্তর দল দিনের একমাত্র অপ্রাপ্তি সাদমান ইসলামের সেঞ্চুরির কাছে গিয়ে হতাশ হয়ে ফেরা। বাদ বাকি দিনটা রাঙিয়েছে মমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস। শুক্রবার নিজেদের প্রথম ইনিংসে 92 ওভারে 5 উইকেট হারিয়ে 316 রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে 132 রানে পিছিয়ে বাংলাদেশ। আগামীকাল চতুর্থ দিনটা বাংলাদেশের জন্য ভালো সুযোগ। উইকেটে আসেন মুশফিকুর রহিম 55 রান নিয়ে, লিটন দাস 52 রান নিয়ে। আজ শেষ সেশনে যে খেলাটা উপহার দিয়েছে দুজন, তাতে চতুর্থ দিনটাও ভালো কিছু আশা করাই যায়। সাকিব আল হাসানের আউটের পর বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছিল, তবে সেটা কাটিয়ে উঠেছে মুশফিক ও লিটন। সাবলীল ব্যাটিং উপহার দিয়ে দুজনই তুলে নিয়েছে 50। মুশফিকের 50 আসতে ধীরে হলেও ওয়ানডে স্টাইলে 50 হাঁকিয়েছে লিটন। শাহিন সার এক ওভারেই 3-4 এবং 1 ছক্কা মেরে 50 পৌঁছে যায় এই ব্যাটার। মাত্র 52 বলে 8-4 এবং 1 ছক্কায় 50 করেন লিটন। ক্রিজে আসার পর মুশফিকুর রহিম নিজের দায়িত্ব নিয়ে খেলছিলেন, তাতে তিনিও পেয়ে গেছে 50, সেই সঙ্গে পেরিয়ে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রানের মাইল ফলক। শাহিন আফ্রিদি 3 বলের মধ্যে 2টি বাউন্ডারি মেরে অভিজ্ঞ মিডিল অর্ডার ব্যাটার স্পর্শ করেছে 50-104 বল খেলে। লিটন দাসের সঙ্গে চমৎকার জুটিতে ক্রমেই পাকিস্তানের সঙ্গে ব্যবধান কমিয়েছেন তিনি। ধন্যবাদ সবাইকে।